ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির একটি কারাগারে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় 4000 বন্দীকে ছিনিয়ে নিয়ে গেছে তাদের সহযোগী সন্ত্রাসীরা। আটক থাকা কারাবন্দীদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসেরো হত্যাকাণ্ডে জড়িত গ্যাং সদস্যরা রয়েছে। ভয়াবহ এই কারা বিদ্রোহের ঘটনায় হাইতির পরিস্থিতি আরও অস্থির হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে ক্ষমতা থেকে সরাতে গেল কয়েক বছর ধরে সশস্ত্র লড়াই করেছে কয়েকটি দল। এরই মধ্যে রাজধানী পোর্ট অফ প্রিন্সের প্রায় 80% এলাকা দখল করে নিয়েছে তারা। সহিংসতার সর্বশেষ ঘটনা শুরু গত বৃহস্পতিবার। ওই দিন হাইতিতে কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক নিরাপত্তা বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে নাইরোবি সফরে যান দেশটির প্রধানমন্ত্রী। এরপরই গ্যাং নেতা জিমি চেরিজিয়ার সমন্বিত আক্রমণ চালানোর ঘোষণা দেন। সশস্ত্র গোষ্ঠীর সাথে গোলাগুলিতে নিহত হন 4 পুলিশ কর্মকর্তা। পরে রাজধানী পোর্ট অফ প্রিন্সের প্রধান কারাগার ঘিরে ফেলে হামলা করে তারা। এ সময় প্রধান কারা ফটক খোলা থাকায় একের পর এক পালিয়ে যায় প্রায় 4000 বন্দি। পুলিশের গুলিতে প্রাণ হারায় কয়েকজন, কারা ফটকে পড়ে থাকে অনেকের মৃতদেহ। গত রাতের পরিস্থিতি খুবই খারাপ গেছে। কারাগারে দাঙ্গায় জীবন ঝুঁকির মধ্যে ছিল। আমাদের পালানোর দরকার ছিল না, কিন্তু কোনো কারণ ছাড়াই আটকে রাখা হয়েছিল। দাঙ্গায় আমাদের অনেক লোক মারা গেছে, কারাগারের চারপাশে লাশ পড়ে আছে। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 2021 সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসের হত্যাকাণ্ডে জড়িত গ্যাং সদস্যরাও আছে বলে জানায় বিবিসি। আমি বিচার ছাড়াই 8 বছর কারাগারে কাটিয়েছি। আমি পালিয়ে যাইনি, আমি নির্দোষ বলেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মূলত সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসের হত্যাকাণ্ডের পর থেকে আমেরিকার দরিদ্রতম এই দেশটিতে ছড়িয়ে পড়ে রক্তাক্ত সহিংসতা। জাতিসংঘ বলছে গত বছর হত্যা, আহত এবং অপহরণ সহ হাইতিতে গ্যাং সহিংসতার শিকার 8000-এরও বেশি মানুষ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।